What's up, good people? কেমন আছেন সবাই? I hope সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সমুদ্রের পাড়ে এসে ভিডিওটা স্টার্ট করলাম। এটা হলো আমার থার্ড ব্লগ। সেকেন্ড ব্লগটা কিছুক্ষণ আগে শুট করছি, যেটা আপনারা হয়তো দেখে ফেলছেন। তো এখন আমি যে রোডটাতে আছি, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। অ্যান্ড এক পাশে সমুদ্র আর অন্য পাশে হচ্ছে পাহাড়। তো এই রোডটায় আমি গত বছর প্রথম আসছিলাম, ফেব্রুয়ারি মাসে 2021। তো গত বছর 2021 সালের ফেব্রুয়ারি মাসে যখন প্রথমবার আমি লাইফে মেরিন ড্রাইভ রোডে আসি, তখন ছিপে করে ঘুরতেছিলাম আর আফসোস করতেছিলাম যে কবে বাইক নিয়ে আসতে পারবো এই রাস্তায়। এই মেরিন ড্রাইভ রোডে বাইক রাইড করাটা ছিল আমার স্বপ্ন, যেটা আজকে ফুলফিল হইতে যেতেছে। অ্যান্ড গত এক বছর ধরে ভাবতেছিলাম কবে আমি বাইক নিয়ে মেরিন ড্রাইভ রোডে আসতে পারবো। সো ফাইনালি হুট করে প্ল্যানটা হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমার সবচেয়ে পছন্দের রাস্তায় বাইক রাইড করবো। সো ফাইনালি মেরিন ড্রাইভ রোডে এখন বাইক রাইড করব। আমার প্ল্যান আছে একদম টেকনাফ পর্যন্ত যাওয়ার, তো দেখি কতদূর যাইতে পারি। আর সকালবেলা থেকে দেখতেছি অনেক রোদ, বাট এখন রোদের তাপটা কমে গেছে। এখন আবার আকাশ এই সাইডে মেঘলা মেঘলা, বলা যায় না আবার বৃষ্টি শুরু হয় কি না। আমি প্রতিবারই বলি যখন ভালো একটা লোকেশনে যাই, তখন বলি যে আপনারা ক্যামেরাতে যা দেখতেছেন খালি চোখে তার থেকে 10 গুণ বেশি ভালো আমি দেখতেছি। তো এইটা আপনারা আসলে খালি চোখে না দেখলে এই সৌন্দর্যটা বুঝতে পারবেন না। আর এর আগেরবারও আমি মেরিন ড্রাইভ রোডে একটা ভিডিও করছিলাম, গতবার যখন কক্সবাজার আসি, বাট ওইটা অনেক ছোট ছিল। বাট আজকে সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোডটা কভার করব। আমরা এখন যে লোকেশন আছে এখান থেকে টেকনাফ হচ্ছে 74 কিলোমিটার। অ্যান্ড এই 74 কিলোমিটার পুরোটা রাস্তা এক পাশে সমুদ্র থাকবে, আরেক পাশে পাহাড়। শিয়ালের বোধহয় আজকে বিয়ে আছে, কারণ রোদের মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি এখন আবার পাইতেছি না। কিছুক্ষণ আগে দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তেছিল। আর আমরা তো সবাই ছোটবেলা থেকেই শুনে আসি রোদের মধ্যে বৃষ্টি হলে নাকি শিয়ালের বিয়ে লাগে। তো এইখানে একটা ব্রিজ আছে স্টিলের, এই ব্রিজের কারণে অনেক জ্যাম লাগে, যেটা এখন আমাদের ফেস করতে হইতেছে। উনি আবার পিছনে আসে কেন? কিছুক্ষণ হচ্ছে এই পাশের গাড়িগুলো পার হয়, আবার কিছুক্ষণ হচ্ছে ওই পাশের গুলো। আর এটার নাম হচ্ছে রেজু খাল, রেজু খালি তো মনে হয়, হ্যাঁ রেজু খাল সেতু। তো এই রেজু খাল সেতুর জন্য এই পারে তো জ্যামটা কমই লাগছে, ওই পারে মনে হয় আরো বেশি জ্যাম। বাইক থাকাতে কোনো রকম সাইড দিয়ে কাটায় কোটায় চলে আসছি অনেকটা রাস্তা। গতকালকে সারাটা রাত জার্নি করা, দেন 420 কিলোমিটার একসাথে রাইড করা, এই সব কিছু সার্থক হয়ে গেছে এই মেরিন ড্রাইভ রোডে এসা।
এই ফিলিংসটার কথা কি বলবো, কত যে ভাবছি একদিন সমুদ্রের পাড়ে এসে বাইক চালাবো, ফাইনালি সেটা আজকে পূরণ হইল। সমুদ্রের দিকে চলে গেছে, আমার ওইদিকে নেওয়া লাগতেছে না, প্রচন্ড বাতাস। চলো জেনে তোমাকে সমুদ্রের পানিকে একটু ভিজে আনো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখান থেকে জার্নিটা আবার নতুন করে স্টার্ট হইতেছে, এখন ঘড়িতে সময় 2:40। তো ঘটনা যেটা হয়েছে, আমাদের সাথে তিনজন ট্যুর পার্টনার ছিল, আমার পেছনে ছিল পিলিয়ন হিসেবে ইব্রাহিম, অ্যান্ড শামিম আর নোমান আসছিল একটা বাইক নিয়ে। তো আসার পথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে, নোমান একটা প্রাইভেট কারের পেছনে লাগিয়ে দিছিল, কারণ ওর বাইকের পেছনের ব্রেকটা কাজ করে না, খুব অল্প কাজ করে, আর নোমান যেহেতু জিক্সার ইউজ করে তো ওর কাছে এই বাইকটা অনেক আনইজি লাগতেছিল। তো যার জন্য রয়্যাল চিলিপের এই পর্যন্ত এসে নোমান বলতেছে আর সামনে যাবে না এই বাইক নিয়ে। তো যার জন্য নোমান আর শামিম হোটেলে ব্যাক করছে, অ্যান্ড ইব্রাহিমের শরীরটা খুব খারাপ লাগতেছে। কালকে রাত্রে আমরা বিচের মধ্যে ঘোরাঘুরি করছি, ও ঠিকমতো ঘুমাইতে পারে নাই, তারপর আগের দিনের 420 কিলোমিটার জার্নি সব মিলে ওর শরীরের অবস্থা ভালো না, যার জন্য ওকে এখান থেকে গাড়িতে তুলে দিলাম, ও চলে গেছে হোটেলে। সো আমি যেহেতু টেকনাফ যাবই, যার জন্য আমি একাই রয়ে গেছি, অ্যান্ড এখন টেকনাফ এই জার্নিটা কমপ্লিট করবো একা একা। সো চলুন এখন আবার আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি। রোদের তাপের যে তীব্রতা, এটার জন্য আসলে শরীর সবারই খারাপ লাগতেছে, আমার নিজেরও শরীর খুব একটা ভালো না, তারপরেও ইব্রাহিমকে প্রেশারাইজ করি নেই, কারণ বুঝতে পারতেছি ওর অবস্থাটা খুবই খারাপ। তো সমস্যা নাই, যেহেতু আমার সাথে আপনারা আছেন, আপনাদেরকে নিয়েই আমি টেকনাফ পর্যন্ত যাব, অ্যান্ড টেকনাফ থেকে আবার ফিরে আসব। টেকনাফ এখান থেকে হচ্ছে 54 কিলোমিটার। তো চলুন রাইডটা এনজয় করি, অ্যান্ড ভিউটা এনজয় করি। রানা ভাইয়ের কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে ব্লগটাতে দেখছিলাম যে দুইটা চেকপোস্ট পড়ে, আর চেকপোস্টগুলোতে রানা ভাই ক্যামেরাটা নিচে নামায় ফেলে অ্যান্ড ক্যামেরাটা অফ করে দেয়। সো এই ব্যাপারটা থেকে যতটুকু শিখছি, আমাকেও চেকপোস্টে গিয়ে ক্যামেরাটা অফ করে দিতে হবে, কারণ ওনাদের কাজের মধ্যে ওনারা হয়তো বিরক্ত হইতে পারে আমার ক্যামেরাটা অন থাকলে। এই কথাটা এই জন্যই বললাম কারণ আমার দু একজন ভাই ব্রাদার আছে যারা মোটোভ্লগ শুরু করছে, অ্যান্ড ওরা আমার ব্লগগুলো দেখে। সো আমার ব্লগ দেখে যেন ওরা এই ব্যাপারটা জানতে পারে, যার জন্য হঠাৎ করে এই ব্যাপারটা মনে পড়াতে বলে দিলাম। এইখানকার যার ভিউটা পাইতেছি, ও মাই গড, আমি এইখানে সারা দিন বসে কাটাইতে পারবো। সারা দিন কেন, কালকে তো সারা রাত এখানেই বসে ছিলাম বিচে। ডান পাশে সমুদ্র আর বাম পাশে উঁচু উঁচু পাহাড়, এইটাই হলো এই রাস্তার মেইন সৌন্দর্য। আমি এই পর্যন্ত যতবারই কক্সবাজার আসছি আমি এই পর্যন্তই আসছি, এরপরে আমার আর যাওয়া হয় নাই। এই জায়গাটার নামটা মনে পড়তেছে না, পাথর কিছু একটা ছিল, যাই হোক ভুলে গেছি। সামনের ওই আকাশটা যেন সমুদ্রের সাথে মিলে গেছে, ভিউটা এত ভালো লাগতেছে, জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর লাগতেছে, বাট ক্যামেরা থেকে বাস্তবে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। যারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চান তাদেরকে অবশ্যই এইখানে আসতে হবে, বাসায় বসে ফোনে ইউটিউবে দেখে আসলে এটার আসল সৌন্দর্যটা উপলব্ধি করা যাবে না।
মাইল ফলক যেটা দেখাইতেছে টেকনাফ আছে 49 কিলোমিটার আর আশা করি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি টেকনাফ পৌঁছে যাব এন্ড টেকনাফের যে শেষ মাইল ফলকটা আছে ওই পর্যন্ত যাওয়ার আমার ইচ্ছে আছে অনেকেই দেখছি এই রাস্তাটা এসে টপ স্পিড টেস্ট করে বাট আমি বুঝি না এই রাস্তায় এসে টপ স্পিড টেস্ট করার কি দরকার এই রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ ফিল নিয়ে রাইড করার জন্য স্পিড আপ করতে পারেন সেক্ষেত্রে একটা লিমিট রেখে বাট লিমিট ক্রস করে 120 130 স্পিডে কেন রাইড করতে হবে এই রাস্তায় ডান পাশে এগুলো ঝাউবন আর বাম পাশে ওই দূরে পাহাড় আর এগুলো হচ্ছে সুবাড়ি সুপারি গাছ সুপারি বাগান পাহাড় আর ডান পাশে ঝাউবন আমি জানি না আমার ভয়েস কোয়ালিটি কী অবস্থা কারণ এমনিতেই তো আমার গলা ভাঙা আমার সাউন্ড কোয়ালিটি এমনিতেই ভালো হচ্ছে না তার উপরে এত বাতাস যাই হোক ব্যাপার না আমি জাস্ট আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্যই ঢাকা থেকে কক্সবাজারে নিয়ে আসছি অ্যান্ড এই ভিউটা যে দেখাইতে পারতেছি এটাই আমার সফলতা জাস্ট ভিউটা দেখেন সাগরের ওই বিশাল বিশাল ঢেউগুলো আইসা আশ্রয় পড়তেছে এই পাশে চুয়াংখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওইটা নাকি ভাইয়াটা অনেক সুন্দর ফিল নিয়ে রাইড করতেছে হেলমেট ছাড়া বাট আল্লাহ না করুক একটা ছোট দুর্ঘটনা ঘটলে অনেক বড় ধরনের একটা বিপদে পড়ে যাবে উনি প্রচন্ড বাতাস প্রচন্ড ওই দিকটাতে দেখলে মনে হইতেছে বৃষ্টি হচ্ছে গতকালকে সন্ধ্যার দিকে দেখছিলাম সমুদ্র উত্তাল হয়ে গেছিল অনেক বড় বড় ঢেউ দেখতে পারছি গতকালকে ওমা আমি যে ওইদিকে যাইতেছি আমাকে তো বাতাসে ঠেলে নিয়ে যাইতেছে সো চলেন ভিডিওটা খুব বেশি একটা বড় করব না কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে আপনারা বোর হয়ে যাবেন বাট আশা করি এমন সুন্দর রাস্তায় আসছি আমার কথা যদি বোরিংও লাগে ভিউটা বোরিং লাগবে না প্রচণ্ড বাতাস প্রচণ্ড এখনও টেকনাফ 12 কিলোমিটার বাকি অ্যান্ড এই রোড পর্যন্ত আসতে আসতে আমার ক্যামেরার দুইটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে এখন লাস্ট ওয়ান আছে সো দেখি এইটা থাকা অবস্থায় আমাকে টেকনাফ ঘুরে আবার কক্সেস বাজারে ব্যাক করতে হবে আসার পথে অনেকটা ফুটেজ নিছি সো যাওয়ার পথে হয়তো একই রাস্তার ফুটেজ আপনাদেরকে সেকেন্ড টাইম দেখাবো না আর আমি রওনা দিয়েছিলাম 2:40 খুব সম্ভবত এখন 3:40 বাজে সো আর 15-20 মিনিটের মধ্যেই চলে যাবো ইনশাল্লাহ লাস্ট যে মাইলস্টোনটা দেখলাম আর মাত্র 4 কিলোমিটার বাকি অর্থাৎ আগামী 4-5 মিনিটের মধ্যেই আমরা বাংলাদেশের শেষ প্রান্তে পৌঁছায় যাব তো আমি বোধহয় টেকনাফের যে সি বিচ ওইখানে আছি এখন টেকনাফ মডেল থানা হচ্ছে বামে হ্যাঁ
এখন আমি আছি টেকনাফ সি বিচে। সো চলুন যাই একেবারে লাস্ট মাইলস্টোন পর্যন্ত যাব, সেখানে দেখে আসি কি আছে। আঙ্কেল, টেকনাফের লাস্ট বর্ডার কোনটা? এদিক দিয়ে আরো কত দূর? এদিক দিয়ে কি যেতে দিবে? এদিক দিয়ে যেতে দিবে? এখন তো আমি ভিতরের দিকে যাইতেছি, মেরিন ড্রাইভ তো শেষ হয়ে গেছে। ভাইয়া এদিক দিয়ে কি বর্ডারে যাওয়া যায়? কত দূর এখান থেকে? 3 কিলোমিটার। এদিক দিয়ে যেতে হবে? আচ্ছা, এইখানের যে রাস্তার হাল দেখতেছি, পাকা রাস্তা এখানেই শেষ, সামনে তো আরো খারাপও হইতে পারে রাস্তা। এইখানে হচ্ছে সাবরাং বেরিবাদ 00। সামনে কি ভাই বর্ডার? মানে এদিকে কোনো টুরিস্ট প্লেস আছে? এখানে শেষ। আর টেকনাফে 0 কিলোমিটার মাইলস্টোনটা কই? 0.8টা। এইটা তো টেকনাফ লেখা না, এটাই লাস্ট। আচ্ছা, কিন্তু ভাইয়া তাহলে মানে বর্ডারটা কি আরো সামনে ভেতরে? হ্যাঁ, সো আর যাব না, ভাইয়া অনেকটা হেল্প করছে কিছু ইনফরমেশন দিয়ে। আর এইখানে আরেকজন অটোওয়ালা মামার সাথে কথা বলছি, বাট ওনার ভাষা আমি কিছু বুঝতে পারি নাই। এখন চলে যাই, টেকনাফ 0 কিলোমিটার মাইলস্টোনটা চোখে পড়লো না, বাট এই ভাইয়াটা যেটা বললো যে এইখানেই ছিল, ওইটা নাকি ভেঙে গেছে। সো এই ব্লগটা হয়তো সামনে কোথাও শেষ করে দিব। তো আজকের এই ব্লগটা করার পেছনে আমার যে উদ্দেশ্য ছিল, বাংলাদেশের মোস্ট বিউটিফুল রোডটা আপনাদেরকে দেখানো, যেটা আমি আল্লাহর রহমতে দেখাইতে পারছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঢাকা থেকে আসা পর্যন্ত বাইকের কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে একদম সব কিছু ঠিকঠাকভাবে ছিল। সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এখন ঢাকায় আবার ঠিকঠাকভাবে ইনশাআল্লাহ ব্যাক করব আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। সো সবাই আমার জন্য, জেরির জন্য দোয়া করবেন। তো এইখানে ভাইয়ের সাথে একটু কথা বলি, আমার কথা বলতে একটু কষ্ট হইতেছে কারণ গলার অবস্থা খুবই বাজে হইতেছে, আরও কোক টোক খাওয়া আসলে এইখানে এসে আমি বন্ধ করতে পারি নাই, যার জন্য গলা আরও দিন দিন খারাপ হইতেছে। সো যাকগে এখন ঘড়িতে সময় 5:34, আর রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে, ইনশাল্লাহ সন্ধ্যার আগে পৌঁছা। সো ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ, সো এন্ডিংটা এইখানেই দিয়ে দিচ্ছি। আর আকাশে আজকেও ভালো মেঘ দেখা যাইতেছে, বোধহয় আজকেও সানসেটটা দেখতে পারবো না মেঘের কারণে। তো যদি সানসেটটা দেখা যায়, এই ব্যাটারিতে অল্প একটু চার্জ আছে যেটা আমি রেখে দিছি, এইটা দিয়ে ওই সানসেটটা কভার করব। সো দেখা হচ্ছে আমার কক্সেস বাজারের পরবর্তী এপিসোডে, তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো অনেক বেশি সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস। Thank you.
টেকনাফ থেকে ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধ্যা, এন্ড এই সন্ধ্যার মধ্যে এই রোডটায় রাইড করতে একটু প্রবলেম হইতেছে, কজ আমার হেডলাইটের আলো অনেক কম। হেডলাইটটা ট্যুরে আসার আগে চেঞ্জ করবো করবো বলে আর করা হয় নাই। সানসেটটা আজকে ওরকমভাবে দেখা যায় নাই মেঘের কারণে, ওই সাইডটাতে ভালো মেঘ ছিল।